ওয়েলকাম টু এসটিসি ইভেন্ট কালেকশন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আবার আসলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের। দেখতে পাচ্ছেন এটি মেইন বিল্ডিংটি। এখন আমরা এই মুহূর্তে আছি ঠিক টপ টপ ফ্লোরে, ছাদে আর কি, দেখতে পাচ্ছেন। এবং এটি সম্মুখভাগের টার্মিনালের মেইন অংশটুকু। আর বাম পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো এলিভেটেড অ্যাক্সেসওয়ে, এবং এই রাস্তা দিয়েই যাত্রীরা প্রবেশ করবে। আর এটি বাইরের মেইন রোড এয়ারপোর্টের বিমানবন্দর থেকে মনে নিয়ে যাবার যে রাস্তাটি সেটি এটি। এবং এটির সঙ্গে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের বিমানবন্দরের রাস্তাটিও এইভাবে সংযুক্ত হবে। দেখতে পাচ্ছেন এটি এলিভেটেড এক্সপ্রেস ওয়ে থেকে গাড়িগুলো নেমে চলে যাচ্ছে, এবং সামনের দিকে এয়ারপোর্টের প্রবেশ করার আরেকটি রাস্তা থাকবে। এদিকের কাজ সবই কমপ্লিট। বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটি বিমান এখান থেকে উড়ে যাচ্ছে, এবং এটি ছাদের অংশগুলোর। এখানে কিছু কাজ বাকি ছিল, টুকটাক সামান্য কিছু কাজ, সেগুলো করা হচ্ছে। কোনো পানি যেন লিকেজ না হয় এসব পর্যবেক্ষণ করা হচ্ছে। বন্ধুরা, তৃতীয় টার্মিনালের সর্বশেষ আপডেট দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ কাজ কমপ্লিট, শুধু রাস্তাঘাটের কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আছে, যেগুলো খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। বিশাল আকৃতির বিল্ডিংটি যেটি উপর থেকে দেখালাম, এখন আমরা বন্ধুরা এই বর্তমান আপডেটের অবস্থা, এটি তাপমাত্রা নিয়ন্ত্রণ, এরকম অনেকগুলোই থাকবে, টেম্পারেচার পরীক্ষা, ওয়েদার পরীক্ষা, অনেক কিছুই এই ফ্লোরে দেখা যাবে। বন্ধুরা, এটি টার্মিনালের মেইন অংশটুকু। এটি সামনের দিক থেকে দেখানো হচ্ছে, এবং রানওয়ের এই সাইডগুলো দিয়ে। এটি একটি ট্যাক্সিওয়ে, যে ট্যাক্সিওয়ে দিয়ে সরাসরি তৃতীয় টার্মিনালে বিমান প্রবেশ করবে। এবং আজ দেখাবো কীভাবে এসব বিমান টার্মিনালে চলে যাবে। দেখতে পাচ্ছেন সামনে থেকেও কাজ সব কমপ্লিট, সামনে কিছু কাজ হয়তো বা আছে যেগুলো খুব অল্প সময়ে শেষ করে উদ্বোধনের ঘোষণা করা হবে। এই ট্যাক্সিওয়ে দিয়েই রানওয়ে থেকে সরাসরি বিমান এদিকে চলে আসবে। এবং এখন আপাতত বিমান চলে যাচ্ছে প্রথম এবং তৃতীয় টার্মিনালে, এবং এটি উদ্বোধন হলেই, তৃতীয় টার্মিনাল উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গেই এই ট্যাক্সিওয়ের মুখেই পথগুলো থাকবে। ট্যাক্সিওয়ে দিয়ে সরাসরি অ্যাপ্রোন দিয়ে প্রবেশ করে বোর্ডিং ব্রিজে বিমান চলে যাবে। বন্ধুরা, এখন দেখাবো বিমান কীভাবে আসছে, কীভাবে টেক অফ করছে। সরাসরি রানওয়ে থেকে দেখতে পাচ্ছেন, রানওয়ে থেকে একটি বিমান টেক অফ করলো,
এটি এমিরেটস এয়ারওয়েজ, এমিরেটসের বোয়িং 777। এটি ইউএস বাংলার আরেকটি বিমান টেক অফ করলো। এবার দেখাবো ল্যান্ডিং করার পরে রানওয়ে থেকে ট্যাক্সি দিয়ে বিমান সরাসরি টার্মিনালে প্রবেশ করছে। এটিও এমিরেটসের বোয়িং 777। বিশাল আকৃতির বিমানগুলো রানওয়ের এই শেষ প্রান্ত থেকেই ট্যাক্সিওয়ে হয়ে চলে যায়, কারণ এটি ল্যান্ডিং করার জন্য পর্যাপ্ত জায়গা লাগে, যার জন্য পুরো রানওয়েটি এরা ল্যান্ডিং করার সময় দখল করে নেয়। হচ্ছেন এটি টার্মিনালের মূল ফটক। ঠিক এই পথ দিয়েই চলে যাবে দ্বিতীয় টার্মিনালে, বাট এখন যাচ্ছে প্রথম ও দ্বিতীয় টার্মিনালে। এটি সৌদি এয়ারলাইন্স, এটিও মাত্র ল্যান্ডিং করলো, করে রানওয়ে দিয়ে ট্যাক্সিওয়ে হয়ে এটি বোর্ডিং ব্রিজে চলে যাবে। এটিও বোয়িং 777 সৌদি এয়ারলাইন্স সৌদিয়া ধরছেন। রানওয়ে ট্যাক্সিওয়ে দিয়ে হালকা বৃষ্টি হচ্ছে, যার জন্য দেখতে পাচ্ছেন বৃষ্টির কিছুটা অনুভব। বৃষ্টির মধ্যেই বিমানটি রানওয়েতে ল্যান্ডিং করেছে এবং সেই অবস্থায় সে চলে আসে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।